डियर स्टूडेंट्स, हमें फार्स्ट पार्टे भिडियोते चाहिदार एक अंश अब्दि शेष करेछि। जार आगेरटा देखोनि तार आगेरटा देखे नेबे, तारपर थेके आजके एखाने कन्टिन्यू करब। तो आगेरटा देखले बुझते सुविधा हबे। बेश, आमरा शेष टपिक जेटा छिलो चाहिदा रेखा ओ चाहिदा अपेक्षक, डिमांड कार्व एंड डिमांड फांगशन। चाहिदा रेखा दुटी भाग आमरा देखेछिलाम, व्यक्तिगत चाहिदा रेखा, अपरटी छिलो बाजार चाहिदा रेखा। एक व्यक्तिगत चाहिदा रेखार क्षेत्रे आगे दिन आमरा चाहिदा तालिका देखिएछि अलरेडी, तबु आमि एक बार उल्लेख कर दिच्छि। दाम, परिमाण, द्रव्येर परिमाण एक दुई तीन चार पाँच आकारे करेछिलाम, पाँच चार तीन दुई एक। এইটাকে আমরা যখন রেখাচিত্রে প্লট করছি তখন আমরা দাম উলম্ব অক্ষে নিচ্ছি আর অনুভূমিক অক্ষে চাহিদার পরিমাণ নিচ্ছি। আবার একইভাবে এভাবে প্লট করে দিয়েছিলাম। এইভাবে আমরা একটা নিম্নগামী চাহিদা রেখা পেয়েছিলাম, এটাকে বলছি ডিডি डिमांड का। बाजार चाहिदार क्षेत्र आमरा जोई धुरी दुजोन व्यक्ति सपोज ए एंड बी, तादेर चाहिदा तालिका एरकम आछे, दाम द्रव्येर परिमाण एक दुई तीन चार पाँच, पाँच चार तीन दुई एक। आबार यथारीति बी एर जदि एक ही दामे विभिन्न चाहिदार परिमाण हय पी आर क्यू, তাহলে এক দুই তিন চার পাঁচ, এখানে একটা বেশি করে ছয় পাঁচ চার তিন দুই, এই দুটোকে যোগ করলে আমি পাবো। এটা ব্যক্তিগত, দুটোই ব্যক্তিগত চাহিদা রেখা, এই চাহিদা তালিকা। এই দুটোকে আমি যোগ করি তাহলে পাবো এই মার্কেট ডিমান্ড শিডিউল, মার্কেট ডিমান্ড শিডিউল। মার্কেট ডিমান্ড শিডিউল মানে হচ্ছে বাজার চাহিদা তালিকা। তাহলে আবার একইভাবে দাম ও চাহিদার পরিমাণ থাকবে। দাম যদি এক টাকা হয়, এরপর পাঁচ আর ছয় এগারো, তাহলে এগারো এখানে অবভিয়াসলি কিলোতে বলেছিলাম আগের দিন, ওই জন্য তাড়াতাড়ি করার জন্য আর লিখছি না। দু টাকা যদি হয় চার আর পাঁচে ন কিলো, তিন টাকা যদি হয় তিন আর চারে সাত কিলো, চার টাকা যখন পরিমাণ দাম বাজারে যে কোনো দ্রব্যের দাম তখন দুই আর তিনে পাঁচ টাকা, পাঁচ টাকা যখন তখন এক আর দুয়ে এই তিন কিলো। এই যে এই বাজার চাহিদা তালিকা, একে যদি আমি রেখাচিত্রে প্লট করি তাহলে আমি পাবো বাজার চাহিদা রেখা। এই ঠিক এর ভিত্তিতে আমরা একটা বাজার চাহিদা রেখা পাবো। তাহলে আমরা যদি পরপর এই দুটোকে একইভাবে বসাই তাহলে আমরা এইভাবে পেতে পারি। প্রথমে এ এর বাজার চাহিদা ছোট করে দেখিয়ে দিচ্ছি। এ এর বাজার চাহিদা তালিকা হচ্ছে কোনো একটা দামে, এটা যদি ও ওয়ান ধরি, পি ওয়ান ধরি, এটা ডি ডি, তাহলে এটা হচ্ছে কিউ ওয়ান। আবার একই এই একই দামে আরেকজন ব্যক্তি, মানে এটা এ ব্যক্তির তালিকা, বি ব্যক্তি ব্যক্তিগত বাজার তালিকা, ব্যক্তিগত বাজার রেখা, সে একই দামে এই পরিমাণ আছে, একটু পরিমাণ বাড়িয়েছে ও টুতে, এই যে ছয় ছয় পাঁচ ও সব কটার পরিমাণ বেড়েছে। তাহলে আমরা ওই পরিমাণটা আন্দাজ করে একটু বেশি করে দিলে, এইখানটায় বেশি করে দিলে আমরা একটা এইভাবে আর একটু ফ্ল্যাটার ডিমান্ড কার পাচ্ছি, সেটা আরও পাচ্ছি। এই দুটোকে যোগ করলে, এই অংশটা এবারে মুছে দিচ্ছি, আঁকতে সুবিধা হবে। এই দুটোকে যোগ করলে আমরা বাজার চাহিদা তালিকা, বাজার চাহিদা রেখা পাবো। তাহলে এ আর বি কে যোগ করলে আমরা মার্কেট ডিমান্ড কার্ভ পাবো। কীরকম হবে মার্কেট ডিমান্ড কার্ভটা? তাহলে এটা যদি ও টু, সেম পি ওয়ানে, এটা কিউ টু, তাহলে এই পোর্শনটা এই পোর্শনটা এই দুটো চাহিদার অংশ যদি যোগ হয়
তাহলে এটা দেখতে যাবে আমরা প্রথমে যে কোনো একটা ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা দেখেছিলাম বেশি অংশ হয়েছে তাহলে এই দুটোকে যোগ করলে আমরা এইরকম একটা জায়গায় যদি নিই আন্দাজ মতো তাহলে চাহিদা চাহিদা রেখাটা এইটা হবে তাহলে এইটা একজন আর যদি ডিএ ডিএ বলি ডিবি যদি চাহিদা রেখা বলি আর এটা মার্কেট মার্কেট ডিমান্ড ঠিক আছে আর এটাকে বললাম মার্কেট ডিমান্ড কার এখানটা ও থ্রি যদি হয় এটাকে কিউ থ্রি সব জায়গাতে অনুভূমিক অক্ষে দাম চাহিদার পরিমাণ আর উলম্ব অক্ষে দাম থাকবে বেশ এই নিয়ে বাজার চাহিদা তালিকা বাজার চাহিদা রেখা শেষ হলো আমরা এরপর চাহিদা অপেক্ষক নিয়ে বলবো আমরা জানি দামের সাথে চাহিদার দামের সাথে চাহিদা একটা বিপরীত সম্পর্ক আছে সেই জন্য আমরা আগের দিন দেখেছিলাম যদি এক্স দ্রব্য হয় তার সাথে দামের গাণিতিক সম্পর্ক আমরা যেটা গাণিতিক কনসেপ্ট যেটা নিয়ে আসছি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ফাংশন তাহলে ডিমান্ড ফাংশন এইভাবে লিখতে পারি আজকে আবার দেখাবো এটা যদি কোয়ান্টিটি ডিমান্ডেড করি তাহলে কিউ এক্স এইভাবেও লিখতে পারি এটা ফাংশন আকারে ইমপ্লিসিট ফর্মে আছে যদি আমরা চাহিদা রেখা নিলাম চাহিদা রেখা আকারে যদি লিনিয়ার ডিমান্ড কার্ভ করি যদি সরলরেখা আকারে করি তাহলে কোনো দ্রব্য এক্স এর সরলরেখা ফর্মে এ মাইনাস বি পি হবে আগের দিনও আমি করিয়েছিলাম কিউ এক্স ইকুয়াল টু এ প্লাস বি পি বলেছিলাম যেখানে বলেছিলাম এ পজিটিভ আর বি বলেছিলাম নেগেটিভ মানে বি লেস দেন জিরো তাহলে এখন ওই পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ অলরেডি ইমপ্লাইড এটা নেগেটিভ এইভাবে যদি ইকুয়েশনটা করি তাহলে এটা হলো সরলরেখা চাহিদার সরলরেখা এরপর আমরা যখন চাহিদা রেখা আঁকছি তখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা অনুভূমিক অক্ষে চাহিদার পরিমাণ নিচ্ছি এবং দাম উলম্ব অক্ষে দাম নিচ্ছি কিন্তু গাণিতিক সম্পর্কে ম্যাথমেটিক্সে আমরা এটা জানি পি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ কিনা স্বাধীন চলরাশি আর ডি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ভরশীল চলরাশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি সবসময় এক্স অক্ষে হয় আর নির্ভরশীল চলরাশি সবসময় ওয়াই অক্ষে হয় আমাদের চাই ইকোনমিক্সে যে কটা কনসেপ্ট আছে চাহিদার এইসবে আমরা প্রথাগত নিয়ম মতো মার্শেলকে অনুসৃত করে আমরা ঠিক উল্টোটা করব এখানে স্বাধীন চলরাশি হবে উলম্ব অক্ষে এবং নির্ভরশীল চলরাশি হবে অনুভূমিক অক্ষে বেশ তাহলে অ্যাকচুয়ালি আমরা যে ডিমান্ড কার্ভটা ড্র করছি এই যে ডিডি ডিমান্ড কার্ভটা যে ড্র করছি ওটা অ্যাকচুয়ালি হচ্ছে বিপরীত ডিমান্ড কার্ভ মানে ইনভার্স ডিমান্ড কার্ভ কীরকম হতো যদি আমি এটা অর করে লিখতাম ডিপি এক্স ইকুয়াল টু এ মাইনাস কিউ অর পি এক্স ইকুয়াল টু এ বাই বি মাইনাস ওয়ান বাই বি কিউ এক্স তাহলে অতএব পেতাম পি এক্স ইকুয়াল টু এই যে ওয়ান বাই বিটাকে যদি আলফা দিয়ে চিহ্নিত করে দিই আলফা মাইনাস ওয়ান বাই বিটাকে যদি বি দিয়ে চিহ্নিত করি বিটা কিউ এক্স যেখানে সিন্স এ বাই বি ইজ ইকুয়াল টু আলফা অ্যান্ড ওয়ান বাই বি ইকুয়াল টু বিটা করে দিলাম তাহলে আমরা এই রেখাটা পাচ্ছি যখন প্লট করছি এটাকে বলি ইনভার্স ডিমান্ড কার্ভ ইনভার্স ডিডি ডিমান্ড কার্ভ এই বিপরীত সম্পর্কটা এখানে আসছে বেশ আজকের পরের বিষয় হচ্ছে চাহিদা নিয়ম ল অফ ডিমান্ড ল অফ ডিমান্ড আমরা এরকমই দেখেছি ডিমান্ড ফাংশন থেকে আমরা জিনিসটা পাচ্ছি ডিমান্ড ফাংশন থেকে কি আছে ডিমান্ড ফাংশনে দেখেছি আমরা যখন বিভিন্ন নির্ধারণকারী বিষয়সমূহ দেখেছিলাম এখনকার টপিক হচ্ছে ল অফ ডিমান্ড ল অফ ডিমান্ড মানে চাহিদা নিয়ম চাহিদার নিয়ম আমরা বিভিন্ন নির্ধারণকারীর বিষয়গুলোকে যদি আমরা অপেক্ষক আকারে দেখি এরকম করে এক্স দ্রব্যের
তারা আমরা দেখব কার কার সাথে সম্পর্কিত ছিল, নিজ দামের, সংশ্লিষ্ট দামের, ব্যক্তি রায়, রুচি, পছন্দ, এরকম করে ডেমনস্ট্রেশন এফেক্ট অজস্র ছিল। তাহলে এটা চাহিদা অপেক্ষক আমরা পেলাম, কিন্তু এই চাহিদা নিয়ম বলতে গেলে আমরা কয়েকটি অনুমান করে নিতে হবে। কি অনুমান করে নিতে হবে? যে ব্যক্তির রুচি পছন্দ অপরিবর্তিত থাকবে, দাম শুধু যে দ্রব্যের চাহিদা হচ্ছে সেই দ্রব্যের দাম যখন পরিবর্তন হবে, এক নম্বর অনুমান। দু নম্বর হচ্ছে ব্যক্তির সংশ্লিষ্ট দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে যখন চাহিদার পরিমাণকে দেখব, যে দ্রব্যে সে তখন দাম যখন পরিবর্তন করবে তখন চাহিদার পরিমাণটা পরিবর্তন হবে, তার সংশ্লিষ্ট দামও স্থির থাকবে। আরেকটা জিনিস দেখব যে ব্যক্তির আয় সেটাও কিন্তু অপরিবর্তিত থাকবে যখন আমার দামের সাথে চাহিদার পরিমাণের পরিবর্তনটি দেখব। আর মেন জিনিসটি হচ্ছে আমরা আরেকটা সময়কালটা অপরিবর্তিত রাখবো, যখন দাম পরিবর্তন করবে চাহিদার উপরে কি প্রভাব ফেলে সেটা দেখার জন্য। তাই এই চারটি অনুমানের উপর ভিত্তি থেকে আমরা দেখব যে এই অংশটা যদি আমরা কনস্ট্যান্ট, ধ্রুবক বা স্থির বলি তাহলে আমরা চাহিদার নিয়ম পাব। তাই চাহিদার নিয়মটা কি হবে? এই যে সেটিরাস প্যারিবাস ইফ price of a commodity increases, then quantity demanded of that commodity will decrease and vice versa. অর্থাৎ কি, এই সেটিরাস পেরিবাস মানে হচ্ছে other things remaining constant, বাংলায় বলবো অন্যান্য সকল বিষয় দাম বাদ দিয়ে অন্যান্য সকল বিষয় স্থির থেকে, তাহলে অপেক্ষকটা কিরকম হয়ে যাবে, সবগুলোকে স্থির রেখে দিলাম, অন্যান্য সকল বিষয় স্থির থেকে কোন দ্রব্যের যদি চাহিদা দাম বাড়ে চাহিদার পরিমাণ কমবে এবং বিপরীত, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে, এটা হলো চাহিদার নিয়ম। বেশ, এই চাহিদার নিয়ম এর ভিত্তি, চাহিদার নিয়মে এই যে বিপরীত সম্পর্ক হচ্ছে দাম বাড়ার জন্য দ্রব্যের পরিমাণ কমছে এবং দাম কমার জন্য যে দ্রব্যের পরিমাণ বাড়ছে, এর ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা রেখাটি নিম্নগামী হচ্ছে বা ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে এর ভিত্তিতে। এই ডিমান্ড কার্ভ, পরের টপিকটা আমরা দেখব, এই যে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে তার কয়েকটি ব্যাখ্যা আছে, কি কারণে হচ্ছে। বিপরীত সম্পর্ক আছে বলে আমরা চাহিদা রেখাটা, দাম আর দ্রব্যের পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে বলে আমরা চাহিদা রেখাটা নিম্নগামী পাচ্ছি। এই নিম্নগামীর প্রথম এক্সপ্রেশন ডাউনওয়ার্ড স্লোপিং অফ ডিমান্ড কার্ভ। অতএব এই যে প্রথম এক্সপ্লেনেশনটা হচ্ছে এক্সপ্লানেশন অফ ল অফ ডিমান্ড কার্ভ উইথ দ্য হেল্প অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা হলো প্রান্তিক উপযোগ। তাহলে চাহিদার নিয়মের ব্যাখ্যা করব কার সাহায্যে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা। আমরা প্রান্তিক উপযোগিতা 11 চ্যাপ্টার উপযোগিতা চ্যাপ্টারে দেখেছিলাম, মার্শাল বলেছিলেন কোনো দ্রব্য যদি আমরা ক্রমাগত ভোগ করি তাহলে সেই দ্রব্যের যত ভোগের পরিমাণ বাড়বে তার প্রান্তিক উপযোগিতা কমবে। তাহলে সেখানে উনি একটা ভারসাম্যের ফর্মুলা, মার্শালের ভারসাম্যের সূত্র দিয়েছিলেন, এইটি কোনো দ্রব্য এক্স যদি হয় তাহলে এতে কি করে চাহিদা রেখা নিম্নগামী বোঝানো যাবে। ধরছি আমরা কোনো দ্রব্যের দাম কমলো, দাম কমা মানে হচ্ছে
আমার প্রান্তিক উপযোগিতাকেও কমতে হবে, এইটা যদি কমে তাহলে এই অংশটা কমতে হবে। এর প্রান্তিক উপযোগিতা কমা মানেই হচ্ছে আমি বেশি বেশি করে ওই দ্রব্য ভোগ করছি, অর্থাৎ দেখতে পাচ্ছি দাম কমলে চাহিদা বাড়ছে। তাহলে প্রান্তিক উপযোগিতা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা নিয়ম দিয়ে আমরা চাহিদা রেখার যে বিপরীত সম্পর্ক, যার জন্য চাহিদা রেখা নিম্নগামী হচ্ছে, সেটার সম্পর্কটা প্রমাণ করতে পারছি। যত বেশি বেশি ভোগ করবে কোনো ক্রেতা দ্রব্য, পরবর্তী দ্রব্যের পরিমাণের জন্য প্রান্তিক উপযোগিতা কম হবে, মানে বেশি কম টাকা দিতে রাজি হবে। তাহলে যখন কম দাম হচ্ছে তখন অবশ্যই প্রান্তিক উপযোগিতা কম হতে হবে। আর প্রান্তিক উপযোগিতা কম মানে কি, ক্রমাগত যে দ্রব্যগুলো ভোগ করবে তা পরিমাণ বাড়বে, যত প্রান্তিক উপযোগিতা কম হবে দ্রব্যের পরিমাণ বাড়বে। তাহলে আমরা দেখছি দ্রব্যের পরিমাণ যখন কমছে উপযোগ চাহিদার পরিমাণ বাড়ছে, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নীতি দিয়ে মার্সেলের আমরা নিম্নগামী চাহিদা রেখা প্রমাণ করতে পারি। আরেকটি আছে, এই নিম্নগামী চাহিদা রেখা কেন হয় তার প্রমাণ হচ্ছে এক্সপ্লেনেশন অফ চাহিদা রেখাটাকে ডিডি বলছি, ডিমান্ড কার উইথ দ্য হেল্প অফ, কার সাহায্যে চাহিদা নিয়ম, হেল্প অফ উইথ দ্য হেল্প অফ সাবস্টিটিউশন এফেক্ট, সাবস্টিটিউশন এফেক্ট এফেক্ট অ্যান্ড ইনকাম এফেক্ট। তাহলে আমরা দেখছি, আমরা ব্যাখ্যা করব চাহিদা রেখা নিম্নগামী কেন হয় বা নিম্নমুখী কেন হয়, কার সাহায্যে, পরিবর্তন প্রভাব ও আয় প্রভাব। এই সাবস্টিটিউশন এফেক্টকে বলি আমরা পরিবর্তন প্রভাব, আর ইনকাম এফেক্টকে বলি আয় প্রভাব। আমরা প্রান্তিক উপযোগিতা বা উপযোগিতার তত্ত্বে দেখেছিলাম যে উপযোগিতাকে আমরা সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি, মার্সেল বলেছিলেন, কিন্তু উপযোগিতা তো মানসিক ব্যাপার, সেখানে সংখ্যার ব্যাপারটা আসছে না। আরেকটা জিনিস উনি ধরেছিলেন যে প্রান্তিক উপযোগিতা পরিমাপ করার জন্য বা উপযোগিতা পরিমাপ করার জন্য টাকার প্রান্তিক উপযোগিতা কনস্ট্যান্ট ধরেছিলেন, স্থির ধরেছিলেন, কিন্তু টাকার পরিমাপ প্রান্তিক উপযোগিতা উপযোগিতা যদি চেঞ্জ হয় তাহলে ওইখানে থিওরিটা ফেল করবে। ওই থিওরিটার ফেলিয়ারটা ডেভেলপ করার জন্য আরও ভালোভাবে হিগস অ্যালেন পেরোটো একটা তত্ত্ব আছে ইন্ডিফারেন্স কার্ভ থিওরি বলে, ইন্ডিফারেন্স কার্ভ থিওরি, যাকে আমরা বাংলায় বলি নিরপেক্ষ রেখা তত্ত্ব, নিরপেক্ষ রেখা তত্ত্ব। এই নিরপেক্ষ রেখা তত্ত্বের প্রবক্তা ছিলেন হিগস অ্যালেন পেরোটো। এরা কি বলেছে, এরা বলেছে কোন দ্রব্যের দাম যদি কমে তাহলে সেই দ্রব্যের চাহিদা যে বাড়বে এটা দেখানো যাবে কিসের মাধ্যমে, এটা দেখানো যাবে কিসের মাধ্যমে, দাম প্রভাবের মাধ্যমে। দাম প্রভাব ইংরেজিতে বলছি প্রাইস এফেক্ট। এই দাম প্রভাব বা প্রাইস এফেক্ট আবার দুটি ভাগে ভাগ করা যায়, এক হলো ইনকাম এফেক্ট, আমি আগেই যেটা বলেছি আয় প্রভাব, আরেকটি হলো সাবস্টিটিউশন এফেক্ট, যাকে বলছি পরিবর্তন প্রভাব। বেশ, এরপর আমরা দেখব যদি কোনো দ্রব্যের দাম পড়ে বা কমে আসে তাহলে দেখা যায় যে সেই দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার প্রকৃত আয় বৃদ্ধি পায়, প্রকৃত আয় বৃদ্ধি পায়। এই প্রকৃত আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেতার ক্রয় ক্ষমতা বাড়ে, মানে পারচেজিং পাওয়ার বাড়ে। তাহলে ও সেই দ্রব্যটি
আগের তুলনায় বেশি পরিমাণে ভোগ করতে পারে, তাহলে দাম কমার ফলে বেশি পরিমাণে ভোগ করতে পারছে। এই যে প্রকৃত আয় বাড়ছে, প্রকৃত আয় বাড়ার জন্য ক্রেতা আগের তুলনায় বেশি পরিমাণে ভোগ করতে পারছে। এই যে এটা এইটা এই যে দাম বাড়ার ফলে প্রকৃত আয় বৃদ্ধি পেলো, তার ফলে ক্রয় ক্ষমতা বাড়লো, এই যে চাহিদা পরিমাণ বাড়লো, এইটিকে আমরা ইনকাম এফেক্ট বলবো। এই ইনকাম এফেক্ট আমরা দেখব বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কীরকম? আমরা যদি সাধারণ দ্রব্য দেখি, নর্মাল গুড, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হবে, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যদি দাম পড়ে তাহলে আমার ওয়াই রিয়েল ইনকাম, যদি এটাকে রিয়েল ইনকাম ধরি, রিয়েল ইনকাম বাড়ছে, দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ চাহিদা করার আমার বাড়ছে, এর ফলে একটা ইনকাম এফেক্ট হচ্ছে। এই যে ইনকাম এফেক্টটা দেখো, আমরা দামের সাপেক্ষে বলবো না, প্রকৃত আয়ের সাপেক্ষে। তাহলে আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ছে, তাই পজিটিভ ইনকাম এফেক্ট। এরপর ইনফিরিয়ার দ্রব্যের ক্ষেত্রে, ইনফিরিয়ার দ্রব্যের ক্ষেত্রে এটা হলো সাধারণ দ্রব্য আর এটা হলো নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হয়, একই ঘটনা আবার রিপিট করছি, যদি কোনো দ্রব্যের দাম কমে তাহলে তার আয় বাড়বে, প্রকৃত আয় বাড়বে। প্রকৃত আয় বাড়লে কি হবে, যেহেতু সে নিকৃষ্ট দ্রব্য ভোগ করছিল তাই তার চাহিদার পরিমাণ কমবে। তাহলে এখানে আমরা দেখলাম আয় বাড়ছে, মানে প্রকৃত আয় বাড়ছে, তার চাহিদার পরিমাণ কমছে, এইটাও একটা ইনকাম এফেক্ট হচ্ছে, কিন্তু এটা অন্যদিক বিপরীতমুখী হচ্ছে। এখানে ওয়াইটা বাড়ছিল, রিয়েল ইনকাম বাড়ছিল, চাহিদা বাড়ছিল, সেম দিকে হচ্ছিল বলে, একদিকে হচ্ছিল বলে তখন এটা পজিটিভ, আর যদি এইটা বাড়লে এটা কমে তখন এটা নেগেটিভ হলো। আচ্ছা, আরেকটি দ্রব্য আছে এইখানে, আমরা বলতে পারি এই সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এইটি হলো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা পরিবর্তন প্রভাব দেখব। পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে কি হয়, কোনো দ্রব্যের দাম যদি কমে তার মানে সেই ক্ষেত্রে ওই দ্রব্যটি আপেক্ষিকভাবে দাম কম হলো অন্যের তুলনায়, মানে ওটা সস্তা হলো, অন্য দ্রব্যের তুলনায় এই দ্রব্যটি সস্তা হলো। আপেক্ষিক দাম কমে, ওই দ্রব্যের দাম কমলে আপেক্ষিক দাম কমে, মানে রিলেটিভ প্রাইস কমে, যার ফলে কি হলো, তাহলে কোনো দ্রব্য যদি সস্তা হয় সে দ্রব্যটা আমরা বেশি পরিমাণে ভোগ করব, দাম বাড়ছে। এই যে দাম কমার ফলে তার আপেক্ষিক দাম কমছে বলে, এই যে দাম কমছে বলে আপেক্ষিক দাম সে কমছে অন্যের তুলনায় বলে চাহিদার পরিমাণ বাড়ছে, এটাকে আমরা বলবো পরিবর্তন প্রভাব, সাবস্টিটিউশন এফেক্ট বা পরিবর্তন প্রভাব। এই পরিবর্তন প্রভাবটা দেখ, দাম কমার ফলে চাহিদার পরিমাণ বাড়ছে, এটা হচ্ছে নেগেটিভ। এইটা সাধারণ দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য দুটোর ক্ষেত্রেই কিন্তু চাহিদাকে বাড়াবে, ঠিক আছে। এরপর নিকৃষ্ট দ্রব্যের, তার সাধারণ দ্রব্যের দেখলাম আমরা দ্রব্যের ক্ষেত্রে দেখলাম আমরা দাম কমলে চাহিদা বাড়ছে, এই জিনিসটা ঘটছে বলে চাহিদা রেখা নিম্নগামী, তাহলে চাহিদার নিয়মটা নিম্নগামী চাহিদা রেখা প্রমাণ করা যাচ্ছে। আচ্ছা, এরপর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, মানে ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে,
কি হচ্ছে আমরা দুটো দুরকম দেখছি। ইন্টেরিয়র গুডের ক্ষেত্রে যখন দেখছি দাম কমছে তখন প্রকৃত আয় বাড়ছে, চাহিদার পরিমাণ বাড়ছে, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে পজিটিভ ইনকাম এফেক্ট নর্মাল গুড সাধারণ দ্রব্যের ক্ষেত্রে। আবার দাম কমলে প্রকৃত আয় বাড়ছে, তার চাহিদার পরিমাণ কমছে ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। এরপর এখানে নেগেটিভ ইনকাম এফেক্ট হচ্ছে, মানে এটা আয়টা বাড়লে চাহিদার পরিমাণ কমছে, বিপরীত সম্পর্ক, নেগেটিভ ইনকাম এফেক্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখব ইনকাম ইনফিরিয়ার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বা ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে দেখব, যদি ইনকাম এফেক্টটা কম শক্তিশালী হয়, পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে কম শক্তিশালী হয় পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে, তখন কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ইনফিরিয়ার গুডের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়বে, অর্থাৎ কি না নিম্নগামী চাহিদা রেখা হবে, এটা প্রমাণ করা যাবে। কিন্তু এইটা হলো এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশনে ঠিক উল্টোটা যদি হয়, আয় প্রভাব যদি বেশি শক্তিশালী হয়ে যায় পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে, তাহলে আয় প্রভাবের দরুন কি হচ্ছে চাহিদার পরিমাণ কমছে, পরিবর্তন তাহলে আয় প্রভাবের পরে চাহিদার পরিমাণ যেহেতু কমছে, তারা এটা যদি বেশি শক্তিশালী হয়ে যায় পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে থেকে, সেক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা আর নিম্নগামী হবে না, ঊর্ধ্বগামী হবে। এই ধরনের দ্রব্যকে আমরা বলি গিফেন দ্রব্য। তাহলে আমরা চাহিদা নিম্নগামী কেন হয় তার আমরা দুটো ব্যাখ্যা দিলাম। একটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম দিয়ে, আরেকটি হলো একটি তত্ত্ব আছে নিরপেক্ষ তত্ত্ব হিগস অ্যালেন প্যারেটোর, তার মাধ্যমে পরিবর্তন প্রভাব ও ইনকাম এফেক্টের মাধ্যমে সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্য, তার তিনটের ক্ষেত্রেই কেন চাহিদা রেখার আকৃতি কেমন হয় সেটা বোঝালাম। পরের ক্লাসে নেক্সট আর দুই একটা প্রভাব দিয়ে এবং বিভিন্ন টপিকগুলো আলোচনা করব। আজকে এই অবধি থাক।